গণসংগীত শিল্পী ফকির আলমগীর আর নেই। করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। ফকির আলমগীরের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বরেণ্য শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার রাত 10টার দিকে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়। রাত 10টা 56 মিনিটে ইউনাইটেড হাসপাতালের কোভিড আইসিইউ ইউনিটের ইনচার্জ ডাক্তার আমিনা সুলতানা শিল্পী ফকির আলমগীরকে মৃত ঘোষণা করেন। ফকির আলমগীর 1950 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের স্মরণীয় দিনে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ হাসেন উদ্দিন ফকির, মা বেগম হাবিবুন নেসা। শিল্পী কালামৃধা গোবিন্দ হাই স্কুল থেকে 1966 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজে ভর্তি হন। সেখান থেকে স্নাতক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ক্যারিয়ারে ফকির আলমগীরের গাওয়া সান্তাহার জংশনে দেখা, বনমালি তুমি, কালো কালো মানুষের দেশে, মায়ের একধার দুধের দাম, আহারে কাল্লু মাতব্বর ও জুলেখা সহ কিছু গান দারুণ জনপ্রিয়তা পায়। এর মধ্যে ওসুকিনা গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে। সঙ্গীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পর্যন্ত পেয়েছেন রাষ্ট্রীয় 21শে পদক, শেরে বাংলা পদক, ভাসানী পদক, সিকোয়েন্স অ্যাওয়ার্ড অব অনার। তর্কবাগীশ স্বর্ণপদক, জসীমউদ্দিন স্বর্ণপদক, কান্তকবি পদক, গণনাট্য পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মহাসম্মাননা, ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় পুরস্কার, ঢালিউড অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র, জনসংযোগ সমিতি বিশেষ সম্মাননা, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিশেষ সম্মাননা ও বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ